বাংলাদেশের সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল। সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞপ্তি জারির বিষয়ে অনুমোদন দিয়েছিলেন। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি হলেও কারফিউ এখনো তোলা হয়নি, রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া গাড়ি। মঙ্গলবার রাত 8:30 নাগাদ চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা, বুধবার থেকে অফিস খুলে যাওয়ার কথা। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার জানিয়েছেন, সরকার সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়েছে, এই বিষয়ে সরকারের কিছুই করার নেই। আইনমন্ত্রীর হুঁশিয়ারি, যদি কোনো অপশক্তি অশান্তি বাধায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারি চাকরিতে 30% সংরক্ষণ ছিল মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনদের জন্য। এই কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল ছিল বাংলাদেশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু ছাত্রের প্রাণ গিয়েছে। অবশেষে আদালতের রায়ের পর খানিকটা শান্ত হল বাংলাদেশের পরিস্থিতি।